বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই অ্যাকশন হিরো হলেন মান্না এবং রুবেল। আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত রুবেল দাপটের সাথে অভিনয় করেছেন। আশির দশকে মান্না জনপ্রিয়তার ভাটা থাকলেও নব্বই দশকে জোয়ারে উঠে যায় মান্না। নব্বই দশকে রুবেল মান্না একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিতে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ১৯৯৫ সালে মান্না এবং রুবেলের কয়টি করে সিনেমা মুক্তি পেয়েছিল এবং কার কয়টি সিনেমা সুপারহিট ফ্লপ হয়েছিল, এই ভিডিওতেও আমরা জানতে পারব। তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় বাবার আদেশ সিনেমা, মনতাজুর রহমান আকবর পরিচালিত বাবার আদেশ। মান্না ছাড়াও এই ছবিতে চম্পার রানী, কাবিলা, মিঠুন, ফকিরা, রাজীব সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বাবার আদেশ ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় শত্রু ঘায়েল সিনেমা, স্বপন চৌধুরী পরিচালিত শত্রু ঘায়েল। রুবেল ছাড়াও এই ছবিতে সুহেল রানা, অঞ্জু ঘোষ, অরুণা বিশ্বাস, কবির খা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী শত্রু ঘায়েল ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় আন্দোলন সিনেমা, নাদিম মাহমুদ পরিচালিত আন্দোলন। মান্না ছাড়াও এই ছবিতে শাহনাজ, বাপ্পারাস, নিশি, কাবিলা, ড্যানিরাস, রাজীব, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আন্দোলন ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় ক্ষমতার লড়াই সিনেমা, নূর মোহাম্মদ মনি পরিচালিত ক্ষমতার লড়াই। রুবেল ছাড়াও এই ছবিতে লিমা, শাহিন আলম, শাহনাজ, রাজীব, হুমায়ুন ফরিদি, আজিম সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ক্ষমতার লড়াই ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় শেষ খেলা সিনেমা, নূর হোসেন বলাই পরিচালিত শেষ খেলা। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, আহমেদ শরীফ, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী শেষ খেলা ছবিটি ফ্লপ হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় ভাংসুর সিনেমা, সিদ্দিক জামান নান্টু পরিচালিত ভাংসুর। রুবেল ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, মৌসুমি, মিশেলা, রুজি আফসারি, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ভাংসুর ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় ওরা তিনজন সিনেমা, নূর হোসেন বলাই পরিচালিত ওরা তিনজন। মান্না ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ, শশী, শাহেন শাহ, রেহেনা, এটিএম শামসুজ্জামান, মিজু আহমেদ, চুন্নু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ওরা তিনজন ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় বিশ্বপ্রেমিক সিনেমা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিশ্বপ্রেমিক। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমি, সুহেল রানা, খলিল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বিশ্বপ্রেমিক ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় বিশাল আক্রমণ সিনেমা, এফআই মানিক পরিচালিত বিশাল আক্রমণ। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, জেবা, আরিফ খান, জাম্বু, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বিশাল আক্রমণ ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় দুর্নীতিবাজ সিনেমা, এম এ মালেক পরিচালিত দুর্নীতিবাজ। রুবেল ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, চম্পা, কবিতা, রাজীব, হুমায়ুন ফরিদি, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী দুর্নীতিবাজ ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় দুশ্মনী সিনেমা, মোহাম্মদ মোতাহার পরিচালিত দুশ্মনী। মান্না ছাড়াও এই ছবিতে মাহমুদ কলি, অলিভিয়া, সাত্তার, রানী, ফারজানা, ববি, এটিএম শামসুজ্জামান, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী দুশ্মনী ছবিটি ফ্লপ হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় দমকা সিনেমা, আব্দুল আল মামুন পরিচালিত দমকা। রুবেল ছাড়াও এই ছবিতে বৃষ্টি, অমল বোস, ফেরদুস মজুমদার, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী দমকা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় রাজপথের রাজা সিনেমা, নাদিম মাহমুদ পরিচালিত রাজপথের রাজা। মান্না ছাড়াও এই ছবিতে শিল্পী, শাহনাজ, শাহরুখ শাহ, রাজীব, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী রাজপথের রাজা ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৯৫ সালে রুবেলের মুক্তি পায় অগ্নি সন্তান সিনেমা, আবুল খায়ের বুলবুল পরিচালিত অগ্নি সন্তান। রুবেল ছাড়াও এই ছবিতে সুহেল রানা, নুনা আফরোজ, ইলিয়াস কুবরা, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী অগ্নি সন্তান ছবিটি হিট হয়েছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় সাক্ষী প্রমাণ সিনেমা, বেলাল আহমেদ পরিচালিত সাক্ষী প্রমাণ। মান্না ছাড়াও এই ছবিতে অমিত হাসান, স্বাতী, সাবরিনা, নাসির খান, মিজু আহমেদ, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী সাক্ষী প্রমাণ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৫ সালে মান্নার মুক্তি পায় শেষ সংগ্রাম সিনেমা, গাজী জাহাঙ্গীর পরিচালিত শেষ সংগ্রাম। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, ডলি জহুর, রাজীব, দিলদার সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী শেষ সংগ্রাম ছবিটি এভারেস্ট হয়েছিল।
1995 সালে মান্নার সর্বমোট 9টি সিনেমা মুক্তি পেয়েছিল। 9টি সিনেমার মধ্যে 1টি এভারেজ, 2টি ফ্লপ, মোটামুটি 1টি 5টি হিট সুপারহিট সিনেমা। আর 1995 সালে রুবেলের মুক্তি পেয়েছিল 7টি সিনেমা। 7টি সিনেমার মধ্যে 6টি সিনেমা হিট সুপারহিট, 1টি সিনেমা মোটামুটি।